মানসিক অবসাদের জেরেই সাউথ সিটি আবাসনের 36 তলার ছাদ থেকে ঝাঁপ দিয়েছিলেন অমিত মুখোপাধ্যায় এবং তার দুই মেয়ে। প্রাথমিক তদন্তের পর এমনই অনুমান পুলিশের, কিন্তু রহস্য ঘনীভূত হচ্ছে কয়েকটি ঘটনায়। পুলিশের দাবি, আবাসনের পার্কিং এ মোতায়েন নিরাপত্তা রক্ষীর রেকর্ড থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যে 7:10 গাড়ি নিয়ে আবাসনে ঢোকেন ওই তিনজন। রাত 10টার পর বেরিয়ে যায় গাড়িটি, রাত 11:45 ফের আসে। পুলিশের সূত্রে খবর, আবাসনের সিঁড়ির সিসিটিভি ফুটেজে এক মেয়েকে লিফটে ঢুকতে দেখা যায়, কিন্তু সিসিটিভিতে বাকিদের ছবি মেলেনি। পুলিশ আরও জানিয়েছে, আবাসনের 35 তলায় যে গেস্ট হাউসে যাওয়ার নাম করে অমিতা মুখোপাধ্যায় এবং তার দুই মেয়ে ঢুকেছিলেন, তার কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিভাবে তিনজন অপরিচিত মহিলা বিনা বাধায় ছাদ পর্যন্ত পৌঁছে গেলেন সে প্রশ্নের উত্তর অধরা। এদিকে পুলিশ জানিয়েছে, অমিতা মুখোপাধ্যায় এবং মুকুতার দেহ কাছাকাছি পড়েছিল। দেহের অবস্থান দেখে পুলিশের অনুমান, তারা পরস্পরকে জড়িয়ে ধরে ঝাঁপ দেন। পুলিশের সূত্রে আরও জানা গিয়েছে, সিঁড়ির কাছে প্লাস্টিকের প্যাকেটে মিলেছে 6 পাতার একটি চিঠি। চিঠিতে তিনজনের বাংলা এবং ইংরেজিতে সই রয়েছে। চিঠিতে তারিখ রয়েছে 29 অগস্টের। এছাড়াও প্যাকেটে মিলেছে ভোটার কার্ড, প্যান কার্ড, ক্যাশ সার্টিফিকেট এবং বাড়ির চাবি। পুলিশের দাবি, চিঠি থেকে জানা গিয়েছে, 24 তারিখ ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন অমিতার স্বামী নিহার মুখোপাধ্যায়। 29 তারিখ সকাল 10:40 তাঁর মৃত্যু হয়, কিন্তু একদিন পর অর্থাৎ 30 তারিখ সন্ধ্যায় হাসপাতাল থেকে দেহ নেয় তার পরিবার। প্যাকেটে শ্মশানের ডেথ সার্টিফিকেটও মিলেছে। 29 তারিখ মৃত্যু হয় মুকুতা এবং খেয়ার বাবার। চিঠির তারিখও 29 অগস্ট। পুলিশের সন্দেহ, ওই দিনই গোটা পরিকল্পনা ছকে ফেলেছিলেন মুখোপাধ্যায় পরিবার। কিন্তু কেন এভাবে প্রাণ দিতে হলো গোটা পরিবারকে? শুধুই কি অবসাদ? সেই অবসাদই বা কী কারণে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর নেই। রাজর্ষি দত্তগুপ্ত, নিমাই পাণ্ডা রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।